করোনার প্রকোপে ফিলিস্তিনের গাজার শিক্ষার্থীরা যখন লেখাপড়ায় পিছিয়ে পড়ছিল, তখন তাদের নতুন করে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখান এক পঙ্গু শিক্ষক। নিজের সীমাবদ্ধতাকে জয় করে এই শিক্ষার্থীদের সাথে নিয়ে করছেন ভিন্ন এক লড়াই। বিস্তারিত মনিজা পারভিনের রিপোর্টে। করোনায় বিশ্বজুড়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যেতে থাকে, তখন এর মারাত্মক প্রভাব পড়ে ফিলিস্তিনের শিশুদের লেখাপড়ার ওপর। ইন্টারনেট নির্ভর শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা চালিয়ে যাওয়ার সৌভাগ্য খুব কম শিক্ষার্থীরই ছিল। ফিলিস্তিনের গাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারলেও লেখাপড়া নিয়ে হয়ে পড়ে দিশাহীন। এ সময় তাদের সাহায্যে এগিয়ে আসেন এক অঙ্ক শিক্ষক, নাম শেহাদেহ আল খাতিব। আর পাঁচজন শিক্ষকের মতো নন তিনি। 2003 সালে ইসরায়েলি বুলেটের আঘাতে চলার ক্ষমতা হারিয়ে ফেলেন শেহাদেহ। লেখাপড়া শেষ করার পরও শারীরিক প্রতিবন্ধকতার কারণে চাকরি করা সম্ভব হয়নি। 2003 সাল থেকে আমাকে হুইল চেয়ারে চলাফেরা করতে হয়। লেখাপড়া শেখা সত্ত্বেও এতদিন কোথাও কাজ পাচ্ছিলাম না। পরে এসব প্রতিবন্ধকতা জয় করেই হুইল চেয়ারে বসে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়ানো শুরু করেন। করোনার সময় অনলাইনে শিক্ষার কারণে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। তারা 2 বছর প্রায় কিছুই শিখতে পারেনি। আমি এই শিক্ষার্থীদের এমনভাবে পড়াই যেন তারা আবারও মূলধারায় ফিরতে পারে। দিনে 50 জন শিক্ষার্থীকে 5টি সেশনে 5 ঘন্টা অঙ্ক করান তিনি। ব্ল্যাকবোর্ড না থাকায় ছেলের সাহায্যে অকেজো ফ্রিজের দরজাকে বোর্ড বানিয়েছেন। শিক্ষার্থীদের থেকে নামমাত্র খরচ নেন গাজারে শিক্ষক। যেসব শিক্ষার্থীদের টাকা দেওয়ার সামর্থ্য নেই, তারা বিনা খরচে পড়েন তার কাছে। আমাদের বেশি টাকা দিয়ে প্রাইভেট পড়ার সামর্থ্য নেই, তাই আমরা এখানে পড়তে আসি। তিনি খুব কম টাকায় আমাদের পড়ান। শিক্ষার্থীদের পড়াতে পড়াতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়েন শিক্ষক শেহাদেহ। তবুও প্রতিবন্ধকতা জয় করে শিক্ষার্থীদের আগামী গড়তে এগিয়ে যেতে চান। মনিজা পারভিন, নিউজ ডেস্ক।